ভেরি স্পেশাল গুড মর্নিং টু অল অফ ইউ প্রেজেন্ট হিয়ার। আপনাদের সবাইকে বেঙ্গল স্টাডি হাব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও ঠিক সকাল 7টার সময় নিয়ে চলে এসেছি কারেন্ট অ্যাফেয়ার শো, যেখানে আমরা রাজ্য, দেশ এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন নিউজ সম্বন্ধে MCQ বেসড কোশ্চেন কিন্তু আলোচনা করে থাকি। তো বন্ধুরা, সমস্ত ধরনের সরকারি চাকরির প্রস্তুতির জন্য এই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, এবং PDFটি পেতে গেলে কিন্তু কমেন্ট করে জানান এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলটিকে কিন্তু জয়েন করুন। তো শুরু করবো আজকের ক্লাস। তার আগে একটি মোটিভেশনাল কোট, ডিফিকাল্ট রোডস অফেন লিড টু বিউটিফুল ডেস্টিনিস। জীবনে যখন কোনো খারাপ সময় আসে বা যখন কোনো কঠিন সংগ্রামের মধ্যে দিয়ে আমরা যাই, তখন সেইটাকে যদি আমরা অতিক্রম করতে পারি, দেন উই উইল ডেফিনেটলি গট সাম বিউটিফুল ডেস্টিনি, আর একটা ভালো রেজাল্ট কিন্তু আমরা আশা করে থাকি এবং সেটা নিশ্চয়ই হয়। তো এই মোটিভেশনের সঙ্গে শুরু করবো আজকের প্রথম কোশ্চেন। আন্তর্জাতিক নেলসন ম্যান্ডেলা ডে বা দিবস এদের মধ্যে কবে পালন করা হয়? 18, 17, 10 এবং 11 জুলাই। চারটি অপশানের মধ্যে আমাদের সঠিক অপশানটা কিন্তু হয়ে যাচ্ছে 18 জুলাই। গতকালের ভিডিওতে আমি কিন্তু এটা নিয়ে আলোচনা করেছিলাম, তাই আজকে কোশ্চেনটা আমি বানিয়েছি যে ইন্টারন্যাশনাল নেলসন ম্যান্ডেলা ডে এদের মধ্যে কিন্তু 18 জুলাই অনুষ্ঠিত বা আমাদের এটা আয়োজন করা হয় বা আমরা পালন করি। নেক্সট কোশ্চেন, 2020 আন্তর্জাতিক প্রেস ফ্রিডম সম্মান এদের মধ্যে কোন দেশের মানুষকে দেওয়া হয়েছে? তো আন্তর্জাতিক প্রেস ফ্রিডম এই অ্যাওয়ার্ডটা চারখানা মোট দেশকে দেওয়া হয়েছে, কিন্তু অপশানে আমি চারটে অপশান বা তিনটে অপশান এমন রেখেছি তাদের মধ্যে কেবল একটি দেশই পেয়েছে। তো বাংলাদেশ, নেপাল, চীন এদের মধ্যে সঠিক অপশানটা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে বাংলাদেশ। তো এবার আমরা দেখে নেব বাকি দেশগুলো কারা কারা বা বাকি দেশের মানুষগুলোর নাম কি যারা কিন্তু এই প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ডটা পেয়েছে। তো প্রথমে পেয়েছে সাইদুল আলম, যিনি হচ্ছে বাংলাদেশ থেকে। নেক্সট হচ্ছে মোহাম্মদ মোসাইদ, যিনি হচ্ছে ইরান থেকে। থার্ড হচ্ছে ড্যাপো ওলুরিয়াম, যিনি হচ্ছে নাইজেরিয়া থেকে। আর লাস্টে যিনি পেয়েছেন তার নাম হচ্ছে সেভেতলানা প্রোকিয়াপা, যিনি হচ্ছে রাশিয়া থেকে। তো এই চারজন প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ডটা পেয়েছেন জার্নালিস্ট হিসাবে অবভিয়াসলি, এবং অপশানগুলোর মধ্যে চারটে। তো তোমরা চারটে দেশই মনে রাখো, বাংলাদেশ, ইরান, নাইজেরিয়া এবং রাশিয়া, সবকটার নাম মনে রাখার দরকার নেই, যেহেতু বাংলাদেশ আমাদের নেইবারিং কান্ট্রি এবং বিগত বছরগুলিতে বা প্রশ্নপত্রে দেখা গেছে যে নেইবারিং কান্ট্রি থেকে কোশ্চেন আসছে, সেই জন্য কিন্তু বাংলাদেশটা ইম্পর্টেন্ট এবং ভদ্রলোকের নাম ইম্পর্টেন্ট, তার নাম হচ্ছে সাইদুল আলম। চলে যাব নেক্সট কোশ্চেনে, কে কামরাজ এদের মধ্যে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন? তামিলনাড়ু, কেরালা, পাঞ্জাব এবং গুজরাট। ইনি একজন বিখ্যাত মানুষ এবং কেন তার মানে তার ডেফিনেশনটা বা তার উত্তরটা আমি আমার উত্তর সাইডে আমি দিয়েছি। তো তামিলনাড়ু, কেরালা, পাঞ্জাব এদের মধ্যে সঠিক অপশানটা কিন্তু হয়ে যাচ্ছে তামিলনাড়ু। ইনি কিন্তু তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ছিলেন 1962 থেকে 1963 সাল পর্যন্ত, এবং এনার পুরো নাম হচ্ছে কুমারস্বামী কামরাজ, কুমারস্বামী কামরাজ। এনাকে বলা হয় কিন্তু কিং মেকার ইন ইন্ডিয়ান পলিটিক্স ডিউরিং 1960, অর্থাৎ 1964 সালে জওয়াহরলাল নেহরুর মৃত্যুর আগে এবং মানে মৃত্যুর সময়ের পর থেকে বা তার আগে পর্যন্ত কিন্তু তিনি এই কুমারস্বামী কামরাজ ইনি কিন্তু কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন এবং খুব ভালো জায়গায় কিন্তু এই পার্টিটাকে নিয়ে যাওয়ার জন্য এনার একটা বড় অবদান ছিল। এই ডান দিকে এনার নামে যে পোস্ট কার্ডটা বেরিয়েছিল যে 1976 সালে, সেটা কিন্তু আমি এখানে দিয়েছি। তোমরা বুঝতেই পারছো যে ইনি একজন বিখ্যাত মানুষ। নেক্সট কোশ্চেন, বিশ্ব মালালা দিবস এদের মধ্যে কবে পালিত হয়? 12, 13, 1 এবং 15 জুলাই। তো মালালা দিবসটা তোমরা সবাই জানো, যিনি একজন নোবেলজয়ী, একজন ইয়ং একজন লেডি। তো সঠিক অপশানটা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে 12 তারিখ বা 12ই জুলাই। এবার দেখে নাও এই সম্বন্ধে একটুখানি ফ্যাক্ট। ইউএন বা ইউনাইটেড নেশান এই ডেটা কিন্তু চালু করে ওয়ার্ল্ড মালালা ডে। ইনি একজন পাকিস্তানি মহিলা যিনি কিন্তু ইয়ং অ্যাক্টিভিস্ট এবং ওম্যান রাইটের জন্য বা ওম্যান রাইটস এডুকেশনের জন্য ইনি কিন্তু 2008 থেকে সংগ্রাম করে চলেছেন, এবং তার পুরস্কার হিসাবে এনাকে নোবেল দেওয়া হয়েছিল, এবং 12ই জুলাইটি তার নামে কিন্তু ওয়ার্ল্ড মালালা ডে হিসাবে আমরা চিহ্নিত করে থাকি। নেক্সট কোশ্চেন, মাউন্ট মেপাই এদের মধ্যে কোন দেশের আগ্নেয়গিরি? মাউন্ট মেপাই কেন নিউজে আছে সেটা আমি এক্ষুনি বলছি। তো তার আগে বলো যে ইন্দোনেশিয়া, নেপাল, চীন এবং মায়ানমার এদের মধ্যে কোন দেশে মাউন্ট মেপাই আগ্নেয়গিরি বা অ্যাক্টিভ ভলকানো এটা কিন্তু বর্তমানে এটা অবস্থিত। তো আমাদের সঠিক অপশানটা অবভিয়াসলি হয়ে যাচ্ছে ইন্দোনেশিয়া। দেখো গত 21শে জুন 2020 কিন্তু এইটা কিন্তু ইরাপশান হয়েছে এখান থেকে।
তো বুঝতেই পারছো খুবই অ্যাক্টিভ ভলকেনো। এবং এইটা অবস্থা মানে এটার অবস্থানটা হচ্ছে কিন্তু সেন্ট্রাল জাভা অ্যান্ড স্পেশাল রিজিয়ন অফ ইয়োগার্টকাট প্রভিন্সেস অফ ইন্দোনেশিয়া। তো বুঝতেই পারছো ইন্দোনেশিয়ার মোস্ট অ্যাক্টিভ ভলকেনো। এবং তোমরা জানো যে ইন্দোনেশিয়া অনেক কটা দ্বীপ সমন্বিত একটা দেশ। এবার আমরা দেখে নেবো ইন্দোনেশিয়া সম্বন্ধে কিছু স্ট্যাটিক ফ্যাক্ট। তো দেখো ইন্দোনেশিয়ার ক্যাপিটাল হয়ে যাচ্ছে জাকার্তা, এদের এখানে কারেন্সির নাম হচ্ছে ইন্দোনেশিয়ান রুপিয়া, আর পপুলেশন হচ্ছে 27.76 crores। তো এবার ইন্দোনেশিয়ার ব্যাপারে একটুখানি স্ট্যাটিক ফ্যাক্ট, প্যাসিফিক ওশান এবং ইন্ডিয়ান ওশান এই দুটোর মাঝখানে হচ্ছে ইন্দোনেশিয়া অবস্থিত। একদিকে সিঙ্গাপুর, ওপরে থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন্স এবং প্রত্যেকটা দ্বীপই তোমরা দেখতে পাচ্ছ, ডান দিকে পাপুয়া নিউ গিনি, তার মধ্যে কিন্তু ইন্দোনেশিয়া এবং এই দ্বীপটাতে হচ্ছে জাকার্তা, আর নিচের দিকে হচ্ছে বা সাউথার্ন মোস্ট সাইড হচ্ছে ইন্দোনেশিয়ার অস্ট্রেলিয়া। তো জিওগ্রাফিক্যাল লোকেশনটা ইম্পর্টেন্ট এবং তার সঙ্গে ইম্পর্টেন্ট ক্যাপিটাল এবং কারেন্সির নেমটা। নেক্সট কোয়েশ্চেন, PMKSY এদের মধ্যে কোন রাজ্য এই অ্যাওয়ার্ডটা বা এই যে একটা যোজনা বা একটা স্কিম তার মধ্যে কিন্তু ফার্স্ট হয়েছে? তো তামিলনাড়ু, কেরালা, পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, এদের মধ্যে সঠিক উত্তরটা কিন্তু হয়ে যাচ্ছে আমাদের তামিলনাড়ু। তামিলনাড়ু কিন্তু এই অ্যাওয়ার্ডটা পেয়েছেন এবং এখানে কিন্তু তামিলনাড়ু হচ্ছে ফার্স্ট হয়েছে। তো এবার দেখে নাও PMKSY এটা কি, এর পুরো নামটা হচ্ছে প্রধানমন্ত্রী কৃষি সিঁচাই যোজনা। অর্থাৎ চাষবাসের ক্ষেত্রে বা চাষি যারা তারা যে কৃষি সিঁচাই করে বা সেচ কার্য করে সেই ক্ষেত্রে কিন্তু এই মানে স্কিমটা বা এই যোজনাটা কিন্তু লঞ্চ হয়েছিল এবং এর মধ্যে তামিলনাড়ু ফার্স্ট হয়েছে। সেকেন্ড এবং থার্ডের নামগুলো জানা দরকার, সেকেন্ড হয়েছে কর্ণাটকা আর থার্ড হয়েছে কিন্তু গুজরাট। তো বুঝতেই পারছো যে এটা কতটা ইম্পর্টেন্ট, কারণ বর্তমানে আত্মনির্ভর ভারতের যে ঘোষণাটা করা হয়েছে সেই ক্ষেত্রে এই স্কিমগুলো তুলে কিন্তু অনেক কোশ্চেন আমাদের PSC-তে আসবে। এবং এই যে শর্ট টার্মটার পুরো নামটা PMKSY এটা কিন্তু PSC-র মিসেলিনিয়াসের মেনে কিন্তু এই ধরনের কোশ্চেন আসে ডেসক্রিপটিভ পেপারে। তো নামটা মনে রাখাটা খুব দরকার, প্রধানমন্ত্রী কৃষি সিঁচাই যোজনা। নেক্সট কোশ্চেন বা আমাদের নেক্সট স্লাইডটা হচ্ছে তামিলনাড়ু স্ট্যাটিক ফ্যাক্ট। দেখো তামিলনাড়ুর চিফ মিনিস্টার নাম হচ্ছে কে মানে এক ই কে পালানস্বামী বা এডাপ্পা কে পালানস্বামী। ক্যাপিটালের নাম হচ্ছে চেন্নাই, নাম্বার অফ ডিস্ট্রিক্ট ইন তামিলনাড়ু ইজ 38, আর ওখানকার গভর্নরের নাম হচ্ছে বানোয়ারিলাল পুরোহিত। তিনি হচ্ছেন যে 21st গভর্নর অফ তামিলনাড়ু। এবার তামিলনাড়ুর ম্যাপটা আমরা যদি খেয়াল করি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বে অফ বেঙ্গল এবং ইন্ডিয়ান ওশানের পাশে এটা কিন্তু অবস্থিত এবং ভারতের একদম সাদার্ন মোস্ট সাইটে কন্যাকুমারী থেকে শুরু করে এখানে কিন্তু তিরুবাল্লুর এই পর্যন্ত কিন্তু ওর বিস্তৃত। স্টেট বাউন্ডারি কার কার সঙ্গে শেয়ার করে? এখানে তিনটে স্টেট বাউন্ডারি শেয়ার করে, একটা অন্ধ্রপ্রদেশ, কর্ণাটকা আর কেরালা। আর যদি আমরা কান্ট্রির কথা বলি তাহলে কিন্তু এই পাল স্টেটের মাধ্যমে শ্রীলঙ্কার সঙ্গে কিন্তু আলাদা করা আছে। এই জায়গাটার নাম হচ্ছে যেখানে এই ব্রিজটার মতো দেখতে পাচ্ছ ছোট জায়গাটা, এটা হচ্ছে রামেশ্বরম। এই রামেশ্বরমে কিন্তু আমাদের লেজেন্ড বা আমাদের একজন ভারতীয় প্রাক্তন রাষ্ট্রপতি এবং বিশ্ববিখ্যাত সায়েন্টিস্ট ডক্টর APJ আব্দুল কালামের কিন্তু জন্মস্থান। তো এই এই বিভিন্ন ক্ষেত্রে কিন্তু তামিলনাড়ু ইম্পর্টেন্ট। তো শুরু করব বা আমরা চলে যাবো আজকের পরবর্তী কোশ্চেনে। মিস রোশনি নাদার এদের মধ্যে কোন কোম্পানির চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন? HCL, HPL, উইপ্রো এবং টাটা সন্স। বুঝতেই পারছো প্রত্যেকটা IT সেক্টরের কোম্পানি। তো মিস রোশনি নাদার কিন্তু এদের মধ্যে HCL বা হিন্দুস্তান কম্পিউটার লিমিটেড এদের কিন্তু চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন। এবং এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে রোশনি নাদার 2019 কিন্তু 54th ফোর্বসের ওয়ার্ল্ড 100 মোস্ট পাওয়ারফুল ওম্যানের লিস্টে কিন্তু 54তম স্থান অধিকার করেছিলেন। তো বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট একটা মানে নিউজ। এবং বিভিন্ন অ্যাপয়েন্টমেন্টের জন্য কিন্তু বা অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড যে নিউজগুলো সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এবং HCL আমাদের একদমই ইন্ডিয়ান বেস্ট কোম্পানি আর টপ মোস্ট IT কোম্পানিগুলোর মধ্যে একটা। সো এই নিউজটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নামটা মনে রাখবে রোশনি নাদার, চেয়ারপারসন অফ HCL। নেক্সট কোশ্চেন, এদের মধ্যে কোন IIT পোর্টেবল হসপিটাল ডেভেলপ করেছে? তো বর্তমান COVID-19 সিচুয়েশনে কিন্তু প্রায় ম্যাক্সিমাম IIT প্রায় দিল্লি, মাদ্রাস, হায়দ্রাবাদ, খড়গপুর, কানপুর প্রত্যেকটা IIT কিন্তু রোজ কিছু না কিছু জিনিস তৈরি করছে বা ডেভেলপ করছে এই সিচুয়েশনটাকে ভালো করে ট্যাকেল করার জন্য। তো দিল্লি, মাদ্রাস, হায়দ্রাবাদ, খড়গপুর এদের মধ্যে আমাদের সঠিক অপশনটা কিন্তু হয়ে যাচ্ছে মাদ্রাস IIT। এবার দেখো দিল্লি IITও কিন্তু অনেক জিনিস তৈরি করেছে। দিল্লি IIT রিসেন্টলি চিফেস্ট বা সবচেয়ে সস্তায় COVID-19
ডায়াগনোসিস একটা কিট আবিষ্কার করেছে, তার জন্য কিন্তু দিল্লি আইআইটি আমাদের কিন্তু খুবই একটা মানে ভালো জায়গায় আছে বা ভালো একটা গুরুত্বপূর্ণ খবর কিন্তু এখানে দিচ্ছে। এবার দেখে নেবো এর ফ্যাক্টটা। তো দেখে নাও, পোর্টেবল মানে হচ্ছে যেটাকে বহন করে নিয়ে যাওয়া যায় বা ক্যারি করা যায়, সামথিং দ্যাট ক্যান বি ক্যারিড। তো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাদ্রাস এটা তৈরি করেছে, যেমন আমি বললাম, এইটার নাম দিয়েছে মেডিক্যাব। ঠিক আছে, মেডিক্যাব এখানে এখানে চারটে জোন আছে। এই যে ক্যাবটা আছে মেডিক্যাবে, কিন্তু চারটে জোন আছে। একটা হচ্ছে ডক্টর্স রুম, একটা হচ্ছে আইসোলেশন রুম, একটা হচ্ছে মেডিকেল রুম বা ওয়ার্ড, নেক্সট হচ্ছে টুইন বেড আইসিইউ। অর্থাৎ বুঝতেই পারছি একটা ক্যাবের মধ্যে বা একটা ছোট জায়গার মধ্যে কিন্তু সব কিছুই এরা কিন্তু ফেসিলিটিটা দিয়ে দিয়েছে আইআইটি মাদ্রাস। এই জন্য এই নিউজটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এই সময় যে কোনো নিউজই যেগুলো এই কোভিড প্যান্ডেমিক সিচুয়েশনের সঙ্গে যুক্ত সেগুলো কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, পোবা রিজার্ভ ফরেস্ট এদের মধ্যে কোন রাজ্যে অবস্থিত? এই নিউজটা কেন ইম্পর্টেন্ট সেটা আমি নেক্সট স্লাইডে বলছি। তো আগে বলো পশ্চিমবঙ্গ, আসাম, কেরালা বা নান অফ দিস বা কোনোটি নয়, এদের মধ্যে আমাদের সঠিক অপশানটা কিন্তু হয়ে যাচ্ছে আসামে অবস্থিত। এবার দেখো, আসামের চিফ মিনিস্টার সর্বানন্দ সোনোয়াল হ্যাজ অ্যানাউন্সড পোবা রিজার্ভ ফরেস্ট ইন ধেমাজি ডিস্ট্রিক্ট উড বি আপগ্রেডেড টু আ ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। তো নিউজটা এই জন্য ইম্পর্টেন্ট কারণ এইটা কিন্তু ওয়াইল্ড লাইফ স্যাংচুরিয়াতে বা স্যাংচুরিতে কিন্তু ট্রান্সফার হয়েছে বা মানে গণিত হবে এই রিজার্ভ ফরেস্টটা। কিছুদিন আগে আসামের আরেকটা পার্ক ন্যাশনাল পার্ক হিসাবে মানে গণিত ন্যাশনাল পার্কের দরজা পেয়েছে। তোমরা সেই জিনিসটা কমেন্ট করে বলো যে কোন পার্কটা, তাহলে আমি খুবই খুশি হব যে তোমরা আমার ভিডিওটা দেখছো। তো এই অ্যানাউন্সমেন্টটা হয়েছে ডিউরিং দ্য মিটিং অফ সিনিয়র অফিসিয়াল ইন লক্ষ্মীপুর, ধেমাজি অ্যান্ড মাজুলি ডিস্ট্রিক্ট অ্যাট জোনাই। তো তোমরা জানো মাজুলি সম্বন্ধে বলতেই হবে না, যেটা দ্বীপ। তো পোবা রিজার্ভ ফরেস্ট ডিক্লেয়ার্ড ইন 1924 উইথ অ্যান এরিয়া অফ 10,522, অর্থাৎ 10,522 হেক্টার এটার আয়তন। এবং এখানে জেনারেলি ফ্লোরা আর ফোনা এই ধরনের জিনিস কিন্তু পাওয়া যায়, অর্থাৎ এই পোবা রিজার্ভ ফরেস্টটাতে। এই জন্য এইটা ভেরি ইম্পর্টেন্ট এবং ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে যেহেতু কনভার্ট হয়েছে সেই জন্য কিন্তু এই নিউজটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, এদের মধ্যে কোন দেশের জিডিপি প্রায় 41.2% কিন্তু কন্ট্রাক্ট হয়েছে বা হ্রাস পেয়েছে? তো চীন, সিঙ্গাপুর, জাপান এবং শ্রীলঙ্কা, এদের মধ্যে যেটা সঠিক অপশান সেটা হচ্ছে সিঙ্গাপুর। এবার কেন হ্রাস পেয়েছে দেখো, সিঙ্গাপুরের মানে এখানে কোভিড-19 সিচুয়েশনের জন্য লকডাউন করা হয় এবং লকডাউনটাকে এক্সটেন্ড করা হয়। তো উইক এক্সটেন্ডেড বা ওদের ডিমান্ডের জন্য এখানে কিন্তু এক্সটার্নাল ডিমান্ড যেটা ওদের সেটা কিন্তু কমে গেছে। ঠিক সেই কারণেই এখানে কিন্তু টেকনিক্যাল রিসেশন দেখা দিয়েছে এবং ধরা হচ্ছে প্রায় 41.2 বা 42.2% কিন্তু এদের সেকেন্ড কোয়ার্টারে মানে জিডিপি এতটা কমে গেছে। সেই জন্য কিন্তু এই নিউজটা ভেরি ইম্পর্টেন্ট, যেখানে ইকোনমিক কন্ডিশন খুবই খারাপ সব দেশে, সেখানে কিন্তু এতটা জিডিপি হ্রাস পাওয়া কিন্তু একটা চিন্তার বিষয় সিঙ্গাপুরের জন্য এবং রিসেশনের কারণ। তো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ মানে অল ফর ওয়াচিং দিস। আর তোমাদের যদি এফার্টটা ভালো লেগে থাকে তবে অবশ্যই কিন্তু কমেন্ট করো এবং লাইক করো আর শেয়ার করো বন্ধুদের মধ্যে এবং বিভিন্ন গ্রুপে। এইভাবে আমি রোজই কারেন্ট অ্যাফেয়ার্স দিতে থাকবো এবং তোমাদের বিভিন্ন আরও চাকরির পরীক্ষা সম্বন্ধে কিন্তু এখানে ক্লাস নেওয়া শুরু হবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস সেশন।